বাংলাদেশি ফুটবলার তপু বর্মন হলেন একজন বাংলাদেশি উদীয়মান পেশাদার ফুটবল খেলোয়াড়। আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশি ফুটবলার তপু বর্মনের জীবন কাহিনী সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও পেজটিতে লাইক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। নাম তপু বর্মন, নাম তপু, জন্ম 20শে ডিসেম্বর 1994, বয়স 26, জন্মস্থান নারায়ণগঞ্জ, বাংলাদেশ, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, মাঠের অবস্থান রক্ষণাভাগের খেলোয়াড়, বর্তমান ক্লাব বসুন্ধরা কিংস, জার্সি নম্বর 4। প্রারম্ভিক জীবন সম্পাদনা। তপু বর্মন 1994 সালে 20শে ডিসেম্বর তারিখে বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তার শৈশব অতিবাহিত করেছেন। 2011-12 মৌসুমে বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ে খেলোয়াড়ী জীবন শুরু করেছেন, যেখানে তিনি ও মৌসুম অবিবাহিত করেছেন। অতঃপর 2015-16 মৌসুমে তিনি শেখ রাসেলে যোগদান করেছেন। শেখ রাসেল প্রথম মৌসুমে অতিবাহিত করার পর শেখ জামালের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে তিনি ঢাকা আবাহনী এবং সাইফে হয়ে খেলেছেন। 2019-20 মৌসুমে তিনি সাইফ হইতে বসুন্ধরা কিংসে যোগদান করেছেন। 2014 সালে তপু বাংলাদেশের অনুধাবন 23 দলের হয়ে বাংলাদেশ বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত 30-এর অধিক ম্যাচে একাধিক গোল করেছেন। দলগতভাবে তপু এ পর্যন্ত 2টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন। আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা। তপু বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন। 2014 সালে 15 আগস্ট তারিখে তিনি 2014 এশিয়ান গেমসের আফগানিস্তানের অনুধাবন 23 দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকে প্রথম বছর 2 মাস 5 দিন পর বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন। 2015 সালে 28 ডিসেম্বর তারিখে ভুটানের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন। 2020 সালের 19 জানুয়ারি তারিখে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন। ম্যাচটি বাংলাদেশে 3-0 গোলে ব্যবধানে জয়লাভ করেছিল। বাড়ি। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। গাড়ি। জানা মতে তার কোনো একটি গাড়ি আছে যার দাম 25 লাখ টাকা। এবার জানবো তার অজানা তথ্য সম্পর্কে। তার কোনো গার্লফ্রেন্ড নেই। তার পছন্দের খাবার হলো পায়েস। তার প্রিয় নায়ক হলো শাকিব খান। তার প্রিয় নায়িকা হলো নুসরত ফারিয়া। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বাংলাদেশি ফুটবলার তপু বর্মনের জীবন কাহিনী সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি কোনো সেলিব্রিটি, খেলোয়াড়, নায়ক নায়িকের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো জীবন কাহিনী সম্পর্কিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিতে লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।